কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের স্মৃতিময় আটচালা ঘর, এই যে যে আটচালা বিশিষ্ট ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত। এই ঘর 1926 সালে কার্পাসগ্রামের পাড়ার সন্তান কলকাতা প্রবাসী রহিম সরকারের আমন্ত্রণে কবি নজরুল ইসলাম সব পরিবারে এই অঞ্চলে এসেছিলেন, এই মিশনারিদের এই বাড়িতে। তিনি সেই জায়গায় প্রায় দুই মাস পর্যন্ত তিনি তার সপরিবার নিয়ে অতিবাহিত করেছিলেন এবং রাত্রি যাপন করেছিলেন। দেখছি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের এবং মন্ত্রী পরিষদ সচিবের ইয়েতে এই যে এখানে কাজ হয়েছে এবং স্মৃতিবিজড়িত এই স্থানটিতে অসংখ্য মানুষ ভ্রমণ করতে আসছেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এসে এখানে খুব ভালো লাগলো, খুব কাছেই আমাদের কাজী নজরুল ইসলামের এই স্মৃতিবিজড়িত স্থানটি সরকারিভাবে এবং অনেকগুলো মানুষ অত্যন্ত সুন্দরভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সুন্দরভাবে সংরক্ষণ করেছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।